সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারত পৌঁছান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। দিল্লি পৌঁছেই তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী। বিশ্বের শিল্পোন্নত দেশগুলো জোট G7 এর সভাপতি জাপান, অন্যদিকে ভারত বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট G20-র বর্তমান সভাপতি। তাই স্বভাবতই বৈঠকে প্রাধান্য পায় দুই দেশের শিল্পোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়টি। এছাড়াও আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা হয় বলে যৌথ সংবাদ সম্মেলনে জানান দুই প্রধানমন্ত্রী। আমরা একসঙ্গে G7 এবং G20 শীর্ষ সম্মেলন সফল করতে কাজ করতে চাই। এই লক্ষ্যে এবছর হিরোশিমায় অনুষ্ঠেয় G7 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি সেখানে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশ ব্যাক। আজ হামারি বাতচিত মে হামনে দ্বিপক্ষীয় সম্বন্ধো মে হুই প্রগতি কি সমীক্ষা কি, হামনে রক্ষা উপকরণ और टेक्नोलॉजी सहयोग, व्यापार, स्वास्थ्य और डिजिटल साझेदारी पर विचारों का आदान प्रदान किया। सेमीकंडक्टर और अन्य क्रिटिकल टेक्नोलॉजीज में विश्वस्त सप्लाई चेन्स के महत्व पर भी हमारे बीच सार्थक चर्चा हुई। এছাড়াও বৈঠকে দুই দেশের মধ্যে উচ্চ গতিসম্পন্ন রেল প্রকল্পে প্রায় 229 কোটি মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি সই হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। পাশাপাশি জ্বালানি ও কার্বন দূষণ কমাতে এক হয়ে কাজ করার অঙ্গীকারও করেন দুই নেতা। জাপানের প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুই দেশের কৌশলগত সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহ আরো বেশ কয়েকটি খাতে নয়াদিল্লি টোকিও আলোচনা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। আগামী মে মাসে জাপানের হিরোশিমায় G7 এবং সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।